হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চুমকি চকমকিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি সরাসরি রান্নাঘরে। রান্নাঘরে এসেছি, নিশ্চয়ই রান্নার রেসিপি দেখাবো। হ্যাঁ, অনেকদিন রান্না কোনো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটু রান্নার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কী রেসিপি সেটা দেখাই তাহলে। চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তা প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর তোমরা আমার যে শর্ট ভিডিওগুলো দেখছো তাতে যেভাবে আমাকে সাপোর্ট করছো আমি খুব আনন্দ পাচ্ছি। দেখেই বুঝতে পারছো, এই যে মুগ ডাল, আর এখানে আছে মশলা। মশলা বলতে তোমার এটা জিরে গুঁড়ো, এটা ধনে গুঁড়ো, এটা আদা বাটা, এখানে আছে হলুদ গুঁড়ো। আর ডালটা যেহেতু সব রান্নাতে বাঙালি একটু মিষ্টি দেয় তো এখানে নিয়েছি সামান্য চিনি। আর রান্নাটা হবে মাছের মাথা দিয়ে মুগের ডাল তো। আর রান্নার জন্য তো প্রয়োজন সর্ষের তেল। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা। আর নামানোর আগে দিয়ে দেবো এক চামচ ঘি। তাহলে এবার আমি রান্নাটা শুরু করি। সবার প্রথমে আমি গ্যাসটা ধরে নিই। এই যে মুগের ডালটা দেখছো, এবার মুগের ডালটা আমি শুকনো কড়াইয়ে একটু নেড়ে নেবো, হালকা করে ভেজে নেবো। ডালটা ভাজা হয়ে গেছে, দেখছো হালকা লাল লাল হয়েছে, খুব গন্ধ বেরিয়ে গেছে। তাহলে আমি এবার ডালটা নামিয়ে ফেলি। কড়াইটা গরম আছে, কড়াইটা বসিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো সর্ষের তেল। মাছের মাথাটা বেশ বড়, তাই অনেকটাই তেল দিতে হবে। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো ভেজে দেবো। দেখাতে দেখাতে এটা ভুলে গেছি, লবণটাও লাগবে পর্যাপ্ত পরিমাণে। আর দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা চেরা, তাই এটা দেখানো হয়নি, তাই এখন তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। এদিকে মাছটা মাথাটা একদিকে হয়ে গেছে, মাছের মাথা ভাজা হয়ে গেছে, তুলে নিই। এইভাবে এই বাকি মাথা দুটো ভেজে নেব। আমি বাটিটা বসিয়ে দিলাম, ওদিকে মাছ ভাজা হচ্ছে, আর আমি এখন ডালটা সেদ্ধ করবো বলে এই বাটিটা বসিয়ে দিলাম। বেশ খানিকটা জল দিয়ে দেবো, ডালটা ভালো করে ধুয়ে নিই। ডালটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি ভালো করে ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডাল ধুয়ে দিয়ে দিয়েছি জলে, এবার আমি এটা দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চেরা, আর দিয়ে দেবো বেশ খানিকটা সরষের তেল। সরষের তেল দিলে কী হবে, ডালটা উতলে পড়বে না উনুনে। দিয়ে আমি মাছটা কমিয়ে দেবো, আর এদিকে মাছটা ভাজা প্রায় হয়ে গেছে, নামিয়ে ফেলবো। এই দেখো ডালটা ফুটছে, দেখো। এই যে ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, তো আরেকটু জল দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো এক চামচ মতো লবণ, আর দিয়ে দেবো হলুদ। এবার ডালটা ফুটে উঠলে আমি দিয়ে দেবো মাছের মাথাগুলো। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেলটা গরম হচ্ছে, আমি ফোড়নটা তৈরি করে নিই। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার তেলে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা, ফোড়নের জন্য রেখেছিলাম, দেখেছো। দিয়ে দেবো গোটা তেজপাতা, আর বাকি চেরা লঙ্কা দুটো, আর এখানে আছে গোটা জিরে আর গরম মশলা, গোটা গরম মশলা। আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, এটা ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে আমি ডালে দিয়ে দেবো। এই যে দেখছো ডালটা ফুটে উঠেছে, ডালটা ফুটে উঠেছে, এবার আমি ডালে মাছের মাথাগুলো দিয়ে দেবো। মশলাটা প্রায় হয়ে গেছে মনে হচ্ছে, এবার আমি দিয়ে দেবো। তো এবারে আমি ডালে মশলাটা দিয়ে দিলাম। ডালটা
পেঁয়াজ অনেকটা ফুটতে দিতে হবে অনেকটা সময় ধরে। ডালটা ফুটে উঠলে পরে মোটামুটি তারপর আমি দিয়ে দেব একটু মিষ্টি আর রেখেছিলাম যে এক চামচ ঘিটা। তাহলে ফুটতে দিই কিছুক্ষণ। এবার আমি চিনি রেখে দিয়েছিলাম খানিকটা, চিনিটা আমি দিয়ে দিচ্ছি। এবার ফুটছে দেখছো খুব করে। আমি বাটি থেকে কড়াইয়ে চেঞ্জ করে নিয়েছি, ফুটতে সুবিধা হবে তাতে বড় জায়গা পেলে। আর এই যে নিয়েছি এক চামচ ঘি, এবার আমি এই ঘিটা দিয়ে দিলাম। আমরা পাঁচটা মানুষ, তাই একটু বেশি মানে একটু পাতলা হয়েছে। অনেকে হয়তো আরো ঘন করো, আমিও করি কিন্তু আজকে একটু পাতলাই করেছি। আর এটা একটু বসে যাবে তো তলাতে, দেখছো নিচের দিকে অনেকটা ডাল আছে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিই। তাহলে রেডি মাছের মাথা দিয়ে মুগের ডাল। তাহলে রেসিপিটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আবারও বলছি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।